আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার সব মানুষের প্রশংসা পেলেও কারো জান্নাত নিশ্চিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হন। পক্ষান্তরে আল্লাহ যদি কারো উপর সন্তুষ্টি থাকে, তবে দুনিয়ার সব মানুষ অপছন্দ করলেও তার হারানো কোনো কিছুই নেই। যেমনটা ইমাম মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফি রাহিমুল্লাহ, তিনি ছিলেন মুসলিম উম্মাহর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলিমগণের মধ্যে একজন। শাফি ফিকের সূচনা হয়েছে তার হাতে। তার জীবন দশা কাটিয়েছিলেন সবসময় আলেমদের কাছে এবং তার ছাত্র অনেক রয়েছে। তিনি বলেন, আমি এটা পছন্দ করি যে মানুষ আমার থেকে জ্ঞান নেয়, তবে কেউ আমাকে কোনো কিছু পারিশ্রমিক দিবে এটা আমি চাই না। আমি শুধু আল্লাহর কাছে সব কামনা করি। তারা আমার প্রশংসা করুক তাও আমি চাই না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে ইখলাস। একজন মানুষের উদাহরণ দিচ্ছি, আল্লাহর কাছে ইখলাসে চেয়ে বড় কোনো আমল নেই। সাহাবীগণ ইখলাসের দিক থেকে ছিলেন সবার ঊর্ধ্বে, আবার তাবেঈগণ ইখলাসের দিক থেকে আরো উচ্চে ছিলেন, আবার তাবে তাবেঈগণ আরো উচ্চে ছিলেন। তারা কেউ একজনের চাইতে আরেক প্রজন্মের বেশি ছিলেন না। যেমন নবীদের মর্যাদা নবীদের মতো, সাহাবীদের মর্যাদা সাহাবীদের মতো, তাবেঈদের মর্যাদা তাবেঈদের মতো, মুহাদ্দিসের মর্যাদা মুহাদ্দিসের মতো। এভাবে আমরা যদি প্রজন্মের দিক থেকে আলাদা করি, এক একজনের ইখলাস এক এক রকম, এক একজনের ইখলাস এক এক রকম, তাদের তাকওয়া এক এক রকম। কেউ তাদের সামনে বা বেশি অগ্রসর হতে পারেন না। সুতরাং যে আমলই আমরা করব শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই করব। কোনো গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহর ভয়ে বেঁচে থাকব। আল্লাহকে যদি সন্তুষ্ট রেখে জীবন শেষ করতে পারি, তাহলে আমরা সফল। মুমিনদের জীবনে দুনিয়া কোনো কিছু হারানোর বেদনা নেই, কারণ মুমিনের আসল ঠিকানা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং জান্নাত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তৌফিক দান করুক। আমি